আমি এই মুহূর্তে আসলে শাহাদ আলীর বাড়িতে আছি। শাহাদ আলীর মা এবং বাচ্চার মা আছেন এবং বাচ্চার বাপ সহ। এখন শাহাদ আলীর বাচ্চা 3 বছর 6 মাস হয়ে গেছে। এখন বাচ্চাটা আসলে চিকিৎসার কারণে, পয়সার অভাবের কারণে আসলে চিকিৎসা করাইতে পারেন না। গত 2 দিন আগে ঢাকাতে গিয়ে আইছে ডাক্তারের, 2 মাসের টাইম দিয়েছে, 2 মাসের ভিতরে অপারেশন করাইতো। বাচ্চার ব্রেন স্ট্রোক এবং ওই লোক হার্ট ছিদ্র। এখন এই বাচ্চাটার গুরুত্ব হয়ে চিকিৎসা করাই লাগে। এখন আর্থিক সাহায্য করার লাগে আপনারা অনুরোধ করলাম। আপনারা এখানে আমাদের গ্রামীয় বাচ্চার বাপের গ্রামীয় গ্যাসেশপুর ফসিমাটি, এখন বাচ্চাটারে যতটুকু সহযোগিতা করা যায় আপনারা এখানে সহযোগিতা করতা। কারণ বাচ্চার বাপে টমটম চালায়, এখন টমটম চালাই সাইকেল বাচ্চার মানুষ চালানোর মতো টফিক নাই। এখন হেমদি আনলে হেমদি হয় না, বাচ্চাটারে নিয়ে ডেইলি হসপিটাল যাওয়া লাগে, আওয়া লাগে। এখন আপনারা কিছু উত্তম আমার অনুরোধ, আর বাচ্চার দাদিদে কিছু মাথায় মা তো কোথায় আপনি অপারেশন করাই লাগবো, 2 মাসের টাইম দিয়ে দিচ্ছে, মানে টেকা কতো কইছে, মানে আর টেকা মিলাইতে পারছে না, লাগি বাইতে কি টোটাল কত টাকা লাগে ভাইয়া দিছে ডাক্তারে? 3.5 লাখ টাকা। 3.5 লাখ টাকা লাগে, মানে আপনারা কিছু বাঁচি আমরা সাহায্য করছেন, আপনারা আমার আমারে না যাওয়া বাচ্চার মুখে চাই আমার সাহায্য করবো। এখন আসলে আপনার ভিডিওটা কইরা দেওয়ার মানে হইলো আসলে এটা, কিন্তু বাচ্চারা আসলে দূরত্ব সহকারে আপনারা যদি একটু সহযোগিতা করে নাকি। আর আমি আসলে আপনারা কিছু মিনতিও করলাম, কারণ আমাদের কেশবপুর গ্রামবাসী সহযোগী সহযোগিতা করেন। এখন আপনারা দ্বারা আছে ফ্রেন্ড স্টাফ, যদি আপনারা অনুরোধ করুন ইনশাআল্লাহ এই বাচ্চাটার চিকিৎসার টেকা আপনারা আসলে দোলা করতে পারবো। আপনারা যদি মন থাকে একটুকটা মায়া করেন নাকি, কারণ টেকা তো আপনারা মনে করিলেও 10টা লন্ডনের মাটির যারা আছেন এবং বাংলাদেশও যারা আছেন, আপনারা বাংলাদেশও যারা চা খাইন, 2 জনে বইয়া খাইলে 100 টাকা যায়।